আজকে আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং প্লেস শেয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে লন্ডনের বুকে এক টুকরা বাংলাদেশ, যেটা দেখে আপনারা অনেক মজা পাবেন। আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এটা হচ্ছে লন্ডনের গ্রিন স্ট্রিট, এটা একটা বাঙালি জনবহুল এলাকা, এখানে আসলে আপনি পুরাই বাংলার ফিল পাবেন। এখানে এশিয়ার সব ধরনের জিনিস পাওয়া যায়। আমার সামনেই দেখবেন একটা কাঁচা বাজার, দেখতে পাচ্ছেন এটা কি? এটা হচ্ছে আমাদের কাঁঠাল, জাতীয় ফল। এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। এখানে লাউ, করলা, কলমি শাক, আরও অনেক সবজি পাবেন। সামনে আরেকটা দোকান দেখছেন, এখানে আছে আম, পেয়ারা, করলা, কুমড়, আরও অনেক কিছু আছে। আরও একটা মজার বিষয় হচ্ছে, এইখানে আপনি দেখতে পাবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী শাপলা ফুলের লাল, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি। তো এখানে পাওয়া যায় না আসলে এমন কোনো কিছু নাই। এখানে আমরা কচুর ডগা থেকে কচুর পাতা, যে কাঠকচু, কলমি শাক, ডাঁটা শাক, মূলা, ধুন্দুল, আরও সব ধরনের সবজি পাই। বিশেষ করে গ্রীষ্মকালে এগুলি খুবই কম দামে পাওয়া যায়। আর হচ্ছে আমরা সাধারণত বাঙালি কোনো সবজি, মাছ কিনতে গেলে গ্রিন স্ট্রিটেই যাই। এখানে গেলে মনের মধ্যে একটা আনন্দ লাগে, মনের মধ্যে শান্তি শান্তি লাগে যে আমরা দেশের কোথায় আসছি। এটা যদিও একটা আফগানি শপ, তারপরেও একটা বাংলাদেশের একটা ফিল পাই। তো যাচ্ছিলাম মেইন, যেখানে আমরা দেখা যায় সপ্তাহে যে একটু বেশি করে বাজার করা লাগে সেইখানে। এটা কি দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে সেই আমাদের কাঠকচু। এটা কচু যে ইয়েও আছে, যে ডালগুলি যেগুলি থাকে সেটাও, মানে এখানে সব ধরনেরই সবজি পাই আমরা। আর যেটা বলছিলাম, সাথে থাকুন, দেখতে থাকুন। আর একটা মজার প্লেস, এখানে আসলে আমরা সাধারণত সপ্তাহে এক দুইবার যাওয়ার চেষ্টা করি, যদি সম্ভব হয় এক দুইবার যাই, না হলে তো একবার যাইতেই হয়। কারণ এখানে গেলে অনেক কম দামে অনেক ধরনের সবজি পাওয়া যায়। আর এখানে একটা মার্কেটে, মার্কেটে বলতে এটা খোলা জায়গায় সব কিছু পাওয়া যায়, এটা হচ্ছে আপটন পার্ক কুইন্স মার্কেট। এখানে আপনি সব ধরনের জিনিস পাবেন এক জায়গায়, কাপড় থেকে সবজি থেকে ছোটোখাটো অর্নামেন্টস, লেজ, গস কাপুর, হাঁড়ি পাতিল, মানে টুকিটাকি বলতে গেলে সব কিছু আছে। এমন কিছু নাই যে আপনি এখানে পাবেন না। তাই আমরা যদি সময় পাই তা আমরা এখানে যাওয়ার চেষ্টা করি। কেনাকাটা যদমত দেখা যায় গেলেও ভালো লাগে, অনেক মানে দেশি মানুষ দেখা যায়, একদম আপনি বাংলাদেশি ফিল পাবেন, একদম এশিয়া ফিল। এখানে ইন্ডিয়ান, বাঙালি, পাকিস্তানি সব ধরনের মানুষ পাবেন এশিয়ার। আর পাশেই আছে হালাল মাংসের দোকান, তো সেগুলো তো থাকেই। এদিকে কেনাকাটার ফাঁকে মেয়েটা একটু ক্ষুধার্ত ছিল, তো এদেরকে একটু কিছু খাওয়াচ্ছিলাম। তারপরে চেষ্টা করলাম আপনাদের সাথে একটু ছোট আকারে যতটুকু আমার সাধ্য মতো গ্রিন স্ট্রিটের আপটন পার্কের কুইন্স মার্কেটের ছোট একটা ক্লিপ শেয়ার করতে। জানি না আপনাদের কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। কারণ এইখানে তো সচরাচর বড় বড় সুপার মার্কেট, বড় বড় মার্কেটে তো এই ধরনের আপনি ইমেজ পাবেন না যেটা এখানে দেখছেন, যে খোলা জায়গায় খোলা মার্কেট, আলাদা একটা ফিল, মনে হয় দেশে আসছি। দেখতেই পাচ্ছেন বাংলা দিয়ে মাছ লেখা আছে, মাছ বাজার, ভালো লাগে এক কথা। তাই আমরা চেষ্টা করি
মাঝে মাঝে সময় পেলেই এখানে সবজি কিনতে, সব ধরনের সবজিই পাওয়া যায় এখানে। আসলে সবজি আছে, আরও দেখা যায় যে মানুষজনের জন্যেই মানুষ এখানে বেশি আসে, যে একটু ঘুরে ফিরে দেশের ফিল নিয়ে কেনাকাটা করা যায়। তারপরে বলবেন আমার ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।